हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल कुकिंग ट्यूब बाय मी। আমার আজকের রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্ট হলো কাঁচা কাঁঠাল বা কাঁঠালের এঁচোড়। এঁচোড় প্রসেস করা একটু কষ্টসাধ্য হলেও খেতে কিন্তু অসাধারণ। কথা আছে না, কষ্ট না করলে ভালো ফল লাভ করা যায় না। তাই ভালো ফল পেতে হলে, মানে এঁচোড় খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আজকের এই রেসিপি ফলো করে এঁচোড় রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি কাঁঠালের এঁচোড় চিংড়ি। যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। সেটা যে শুধু ভালোই হবে তা নয়, আমার ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে করে আমি শুধরে নিতে পারি। আমি এখানে একটা বড় কাঁঠালের এঁচোড়ের 1/4 ভাগ নিয়েছি। এটা কেটে ধুয়ে 50%-এর মতো সেদ্ধ করে নিব। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়, একটু শক্ত শক্ত থাকে, কারণ রান্না করার সময় এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। কাঁঠালের এঁচোড় কাটা ততটাও কষ্টসাধ্য নয়, শুধু একটু টেকনিক আর সময়ের ব্যাপার। মূলত এর আটাটায় একটু ঝামেলা করে, তাই হাতে ও যেটা দিয়ে কাটা হবে তাতে তেল মাখিয়ে নিলে ভালো হয়। তাছাড়া যেটা দিয়ে কাটবেন, ছুরি হোক বা দা, কাটার পর সেটা আগুনে পুড়িয়ে নিলে সহজেই এর গায়ে লেগে থাকা আটাটা নষ্ট হয়ে যায়। ইউটিউবে কাঁচা কাঁঠাল কাটার বিভিন্ন টিউটোরিয়াল আছে, আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে দুটো আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলো একটু বড় ছিল তাই এগুলো কেটে নিয়েছি। এগুলো সাধারণত একটু ছোট মাছ দিয়েই রান্না করা হয়ে থাকে। এবারে মাছে সামান্য লবণ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো মাখিয়ে সাইডে রেখে দিলাম। কাঁঠালের এঁচোড় সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে কাঁঠালের এঁচোড় রান্নার জন্য মশলার মিশ্রণ তৈরি করে নিব। তাই 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। 1 চা চামচ জিরার গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এঁচোড় রান্নায় তেল ও মশলা দুটোই বেশি লাগে, তাই আন্দাজ যেটা করবেন তার চেয়ে বাড়িয়ে দিবেন। প্রথমে আমি মাছ ও আলুগুলো হালকা ফ্রাই করে নিব। সামান্য একটু লবণ ও হলুদের গুঁড়ো দিলাম। তেলটা গরম হলে আস্ত মশলাগুলো দিয়ে দিব। প্রথমে 3টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 4টা এলাচ ও 3টে লবঙ্গ। এগুলো হালকা ভেজে নিয়ে এবার 1/2 চা চামচ আস্ত জিরা দেব। জিরাটা একটু ছোট তাই একটু পরে দিলাম যাতে পুড়ে না যায়। এবারে মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে। দিচ্ছি স্বাদমতো লবণ। কষানোর সময় অল্প অল্প পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এটা রান্না করতে কি কি লাগে সহজেই মনে রাখার জন্য একটা শর্টকাট উপায় বলে দেই। মাংস রান্না করতে যে সকল মশলা ব্যবহার করি তার সবই দিব শুধুমাত্র রসুন ছাড়া, তাহলে সবারই মনে থাকবে। এবারে ভেজে রাখা আলু ও মাছ দিয়ে আরও একটু কষিয়ে নিব। তারপর সেদ্ধ করা কাঁঠালের এঁচোড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর পানি দিব। যেহেতু কাঁঠালের এঁচোড়গুলো 50%-এর মতো সেদ্ধ করা, তাই পানির পরিমাণটা বুঝে দিবেন। পানিটা ফুটে উঠলে এতে 3টা কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব পানিটা কমে আসা পর্যন্ত। এবারে ঢাকনা খুলে নেড়ে চেড়ে
एक चामच दारुचीनी और एलाचर गुड़ो दिए भालो करे मिशिए चूलाटा बंद करे दिबो। তৈরি হয়ে গেল অসম্ভব মজার কাঁঠালের এঁচোড় চিংড়ি। এটা খেলে মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। টাটা।